সাত সকালে ক্যানেলে আটকে পড়ল বাইসন। আজ সকালে কালিম্পং জেলার নেওরা রেঞ্জের সাকাম বিটের অন্তর্গত নেওরা হাইড্রো প্রজেক্টের ক্যানেলের জলে ওই বাইসনটি আটকে পড়ে। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় উপচে পড়ে এলাকায়। বাইসনটিকে নিজেই সাঁতার কেটে ক্যানেলের জল থেকে বেরোনোর চেষ্টা করেও বারবার বিফল হয়। খবর পেয়ে সকালেই ওই এলাকায় যায় সাকাম রেঞ্জের বনকর্মীরা। তারা বাইসনটিকে জল থেকে তোলার চেষ্টা করছে। জানা যায় বাইসনটি সাকাম জঙ্গল থেকেই ওই ক্যানেলে আসে। এখনও বাইসনটি ক্যানেলের জলে আছে। ডিএফও নিশা গোস্বামী বলেন, বাইসনটির ওপর নজর রাখা হচ্ছে, সেটিকে জল থেকে তোলার চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী বাইসনটিকে ঘুম পাড়ানি গুলি করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।